প্রভু কিন্তু কোনো কথাই বলেননি মা, ভগবান কোনো কথাই বললেন না। কেন না? একদিন মধুময় শ্রীধাম বৃন্দাবনে সকল ব্রজমাই তাদের মনে একটা বাসনা ছিল। বাসনাটা কি? মনের মধ্যে একটা বাসনা যে আমি যদি একবার নন্দীর নন্দন কৃষ্ণকে আমার সন্তান রূপে কাছে পেতাম। শুধুমাত্র ব্রজমাতা নয়, গাভী মাতাদেরও মনে বাসনা ছিল যদি কোনোদিন কৃষ্ণ আমাদের সন্তান হয়ে আমাদের কাছে এসে স্তন দুগ্ধ পান করে যেত, আমাদের দুগ্ধ পান করত, তাহলে আমাদের পশুকুলে জন্ম পাওয়াও ধন্য হতো। তাই ব্রহ্মা যখন হরণ করলেন, ভগবান নিজের অঙ্গ থেকে সৃষ্টি করে ঘরে চলে গেলেন, সবার বাসনা পূর্ণ করলেন। নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন তো, সবে কৃষ্ণ স্বরূপ, সবার মনোবাসনা পূর্ণ হলো। আর ব্রহ্মা প্রভুকে তিনবার প্রদক্ষিণ করে চরণ ধরে কাঁপছে সাধছে, কিন্তু ক্ষমা হলো না মা। দেখুন, বৃন্দাবনে আরো একজন অপরাধ করেছিলেন, দেবরাজ ইন্দ্র, সে ক্ষমা পেল, ব্রহ্মা পেল না। কেন? দেবরাজ ইন্দ্র কি অপরাধ করেছিল? সাত দিন সাত রাত বৃন্দাবনে বরিশন করেছিল, বৃন্দাবনকে জলে ডোবাতে চেয়েছিল, কিন্তু সেই ইন্দ্র ক্ষমা পেল, ব্রহ্মা পেল না। কারণ আছে। দেবরাজ ইন্দ্র যখন বরিশন করেন, তখন ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধারণ করেন, আর সেই গিরিগোবর্ধনের নিচে ব্রজবাসী মানে ব্রজমাইরা এবং ব্রজরাখাল সকল ব্রজবাসী ব্রজবাসিনী সবাই এসে ওই গিরিগোবর্ধনের তলায় এসে আশ্রয় নিয়েছিল। তাহলে এখানে কি পাওয়া গেল? যে ভগবানের ভক্ত যারা, তাদেরকে দূর থেকে তাদের কাছে এনে দিল, ভগবানের কাছে আনলো। আর ব্রহ্মা কি করলো? ভগবানের ভক্তকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিল। তাই ব্রহ্মা কিন্তু ক্ষমা পায়নি। ব্রহ্মা প্রভুকে প্রদক্ষিণ করে চরণ ধরে বললেন, প্রভু তোমার কাছে একটা নিবেদন, তুমি আমায় সাজা দাও বা না দাও, আমি নিজের সাজা তোমার কাছে আমি নিজেই চেয়ে নিব। কি চাইলো? এমন কুলে তুমি আমায় জন্ম দেবে যে কুলে জন্ম পেয়ে শত আঘাত শত যন্ত্রণা আমি সহ্য করতে পারি, এমন কুলে জন্ম দেবে হাজারো যন্ত্রণার মধ্যে দিয়েও আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। শুধু তোমার কাছে এটাই চাওয়া, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। সেই প্রভুর চরণ ছেড়ে সেই চতুর্মুখ ব্রহ্মা এই কলিতে জন্ম নিল। কোথায়? বাংলাদেশে, খুলনা জেলায়, বোরহন গায়ে। মহাজন বললেন, দেখো খুলনা জেলার বোরহন গায়ে প্রকট হইল, প্রকট হইল খুলনা জেলার বোরহন গায়ে, প্রকট হইল গো, প্রকট হইল নাম প্রচারিতে ব্রহ্মা, নামে প্রচারিতে ব্রহ্মা করে নিজের অপরাধ খণ্ডন করবার জন্য জন্ম নিলেন বাংলাদেশের খুলনা জেলায়। জয়নিতা জয় গো। সকল ভক্ত চরণে নিবেদন,
এই যে মহতি হরিবাসর অনেক বছরের পুরানো, আপনারা নিশ্চয়ই জানেন ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলে কি হবে, ভক্তের ভিক্ষা তিনি বড় ভালোবাসেন। তাই সে বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের সেবার জন্য তার সন্তান হয়ে আমাদেরও কিছু করণীয় আছে, তার সেবার জন্য কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে। আপনারা সবাই মিলে গোবিন্দ সেবার, গৌর সেবার, গৌরনীতার সেবার জন্য, রাধা গোবিন্দ সেবার জন্য প্রাণ ভরে দান করুন। তবে কথা নয় সবার কাছে যাবে, আস্তে আস্তে আপনারা দান করবেন, তবে এখন আর দুই এক টাকায় কিছু হয় না, এইগুলো আর দেবেন না, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ভগবানের সেবার জন্য। যতটুকু দেবেন তার দ্বিগুণ আপনারা পেয়ে যাবেন যদি সেই ভক্তি নিয়ে আপনারা দান করেন। তাই সবার কাছে নিবেদন, প্রাণ ভরে দান করুন। হরি বল। খুলনা জেলার বুড়হন গায়ে মাতার নাম আর পিতার নাম কি, পিতার নাম ছিল হবিউল্লাহ আর মায়ের নাম শাকিলা বিবি, ছেলের নাম দিল হারেশ। কিন্তু বাবা ছোটবেলা থেকে তার স্বভাব একটু অন্যরকম, সে কি করে মদনে কৃষ্ণ নাম করে, তুলসী বিক্র দেখলে প্রণাম করে, সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণ ধুলি মাথায় নেয়, যেখানে কৃষ্ণ কথা হয় ছুটে যায় কৃষ্ণ কথা শুনতে। কিন্তু সমাজ তো মেনে নেবে না মা, মুসলমান হয়ে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে মুসলমান সমাজ কি মেনে নেবে? এবার প্রতিদিন এই ভাব দেখে একদিন একদল মুসলমান গ্রামবাসী তারা হবিউল্লার কাছে এসে বললে, দেখো তোমার পুত্র হারেশ দুধের শিশু, সে মুসলমান হয়ে করে ওই হিন্দু দেবতার নাম, তাই আমরা তোমার কাছে এসেছি, তোমার সন্তানকে নিষেধ করো সে যেন কখনো ওই নাম উচ্চারণ আর না করে। কিন্তু মা গো, যে মনে প্রাণে একবার কৃষ্ণকে ভালোবেসেছে সে যত বাধা যত বিপদই আসুক না কেন সে কিন্তু কোনোদিন আর ভুলতে পারে না। এখন হবিউল্লাহকে যেই না বলে গেল, হবিউল্লাহ তার ছেলেকে ডেকে বলছে, কি রে বাবা ওরা যে বলে গেল কথাটা কি ঠিক, সত্যি কি তুই ওই হিন্দু দেবতার নাম করিস? আব্বা জান, আমার কি ক্ষমতা আছে বলো তার নাম করার? সে আমাকে দিয়ে করায় তাই তো আমি করি। শোন বাবা, তুই এই নাম আর করিস না, কেন জানিস? আমরা তো মুসলমান, আল্লাহর নাম করতে পারিস না? খোদা তালার নাম করবি, মসজিদে যাবি, নামাজ পড়বি, ভুলে যা বাবা, ওই নাম আর করিস না। আব্বা জান, কি যে বলো তুমি, একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান, তুমি যার নাম করতে বলছো সেও যে, আবার আমি যাকে ভালোবাসি সেই একজনই, কেউ তো আলাদা নয়। কি সত্যি কি আলাদা মা? আপনার রক্ত আর মুসলমানের রক্ত কি আলাদা? আপনার জল তাদের পানি সেটা কি আলাদা? তাহলে তারা যদি আলাদা না হবে, যেভাবে ডাকে কিন্তু বিষয় একজনই, যে যেমন করে ভালোবাসে যে যেমন করে ডাকে। একটা জলকে আমরা কতভাবে বলি, কেউ বলি জল, কেউ বলি পানি, কেউ বলি ওয়াটার, তাহলে বিষয়টা তো এক, যে যেমন করে ডাকে। তাই ছোট্ট হারেশ বাবাকে বলছি, আব্বা জান শোনো তাহলে আমি তোমায় বলি, আল্লাহ যে ভাবে
ভজরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণার বৃন্দরে ভজরে মন শ্রীনন্দির নন্দন অভয় চরণার সঙ্গ করতে বলছে কাদের সব সঙ্গ অসৎ সঙ্গ করতে বারণ করলেন বলে সঙ্গ যদি করতে হয় সতের সঙ্গ করো পথে বলুন বাজারে বলুন ঘাটে বলুন মাঠে বলুন সঙ্গ করলে সৎ সঙ্গ অসৎ সঙ্গ নয় তোরহে রে ভব তাকে ভালোবাসার অনেক নিয়ম আছে নববিধা ভক্তি আছে তাই না মা শ্রবণ ছোট্ট
সন্তান মনে মনে চিন্তা করলেন, এখানে থাকলে কৃষ্ণ নাম আমার হবে না, কারণ সবাই আমাকে বাধা দেবে। তাই নামকে সম্বল করে হারেশ কি করলেন মা, সেই দিন রাত্রে সর্বস্ব ত্যাগ করে কোনো কিছুর ভয় না করে ঘর থেকে পথে নেমে গেলেন। নাম গাইতে গাইতে এসে পৌঁছালেন কোথায়, ফুলিয়ানগর। নবদ্বীপের আগেই পড়ে ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে মাসের পরে মাস, বছরের পরে বছর অতিক্রম করে ওই ফুলিয়ানগরে এসে যখন পৌঁছালেন, এসে দেখছি যে গঙ্গার পাড়ে একটা প্রাচীন কুঠির আছে, কৃত্তিবাসে। এই কৃত্তিবাসের প্রাচীন কুঠিরের মধ্যে আজও আছে, দেখবেন, দেখে আসবেন, আছে। এখন অবশ্য সেখানে গঙ্গা নেই, কিন্তু সেই কুটিরটা নতুন করে নির্মাণ করা আছে, দেখে আসবেন, ওই ফুলিয়ানগর। তা সেই কৃত্তিবাসের প্রাচীন কুঠিরে গঙ্গার পাড়ে মনে মনে ভাবলেন, এখানে বসে যদি নাম করি কেউ আমাকে বাধা দেবে না, কারণ নির্জন স্থান। তাই মনের আনন্দে সেখানে বসে কৃষ্ণ নাম করে। কিন্তু হলে কি হবে, বিরোধীর অভাব হয় না মা। একজন দুইজন করতে করতে কানে কানে সবাই জানতে পারলেন, আর ওই নাম শুনবার জন্য ওই ফুলিয়ানগরে যত মানুষ সবাই ছুটে আসে শুনতে। ওই গঙ্গার পারে একটা দুটো করতে করতে, একজন দুজন করতে করতে একেবারে ভিড় পড়ে যায়। কিন্তু ওই যে বললাম বিরোধীর অভাব হয় না, ওই ফুলিয়ানগরের কিছু মুসলমান ব্যক্তি তারা সবাই মিলে নবাবের দরবারে গিয়ে নালিশ করলেন, হুজুর 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 বিহিত করুন হুজুর, না হলে সকল মুসলমান হিন্দু হয়ে যাবে। কি হয়েছে হুজুর, কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হলো হারেশ, সে মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম, আর এইভাবে যদি নাম করে তাহলে আমাদের মুসলমান সমাজে জাত চলে যাবে, সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে। নবাব সাহেব বললেন, এত বড় স্পর্ধা, এই কে আছো, যাও ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। নবাব সাহেব পাইক পেয়াদা পাঠিয়ে দিলেন, আর এদিকে হরিদাস মানে হারেশ তো কিছু জানে না, নির্জন স্থান পেয়ে অগণিত ভক্তকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম গাইছে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ তোমরা লহা কৃষ্ণ না, সবাই জপ কৃষ্ণ লহ কৃষ্ণ একবার কহ কৃষ্ণ তোমরা লহ কহো কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া এ জীবনে আর কৃষ্ণ ছাড়া এ জীবনে কৃষ্ণ আমি যা থাকি সদা দেখি
যে যেন আমার গোবিন্দ ছাড়া আর জানে না। শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বত্র কৃষ্ণ ছাড়া যে যেন আর জানে না, সে যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণই দেখে মা। একদিন রাধারানী বলছে, জানিস সখী, যদি নয়নে মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়নে মেলিয়া দেখি শ্যামে, যদি চলি যাই পথে শ্যাম যাইবার সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কাউকে নাহি দেখি, মরে থাকি মন মরছিয়া। যে জানে কৃষ্ণ ছাড়া আর জানে না, সে সর্বত্র কৃষ্ণই দেখে, এটা ভক্তের লক্ষণ। তাই আজ হরিশ কি বললেন, আমি যথা থাকি কৃষ্ণ দেখি, কৃষ্ণ একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণ একবার লহ কৃষ্ণ নাম দে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ হরিদাস তো জানে না মনের আনন্দে নাম গাইছি, হঠাৎ পাইক পেয়াদা এসে হরেশের হাতটা ধরে নবাবের কাছে নিয়ে গেল। এবার নবাবের সঙ্গে কথা হচ্ছে, নাম কি তোর? আগে হুজুর আমার নাম হরেশ। তুই হিদুয়ানি করিস? হ্যাঁ, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস তা তো জানি না, আমি বলতে পারবো না আমি কেন করি। শোন, তুই মুসলমান, এই নাম তোকে ছাড়তে হবে। পারবো না হুজুর, অনেক চেষ্টা করেছি, যে নামে এত বাধা, আমি চেষ্টা করেছি যে এই নাম আমি আর করব না, কিন্তু জানো হুজুর, আমি চেষ্টা করলে কি হবে, আমি ছাড়তে চাইলে কি হবে, নাম আমাকে ছাড়ে না হুজুর, তাই পারবো না। তুই জানিস এই নাম যদি তুই না ছাড়িস তাহলে তোর আমি কি সাজা দিতে পারি? জানি না হুজুর, কি সাজা হবে আমি জানি না, কিন্তু নাম তো আমি ছাড়তে পারবো না, যত সময় দেহে প্রাণ থাকবে। কেন, কি আছে এই নামের মধ্যে যে নাম ছাড়তে পারবি না? শুনবে হুজুর, এই নামের সুধা যে বা করে পা, এই নামে সুধা যে
বেত্রাঘাত কর, যত সময় কৃষ্ণ নাম না ছাড়বি ওকে বেত্রাঘাত করবি, প্রয়োজন হলে ওকে প্রাণে মেরে ফেল, তবু যেন এই নাম আর কখনো গাইতে না পারে। নবাবের আদেশ মতো গোড়ায় কাজী পাইক পেয়াদা সঙ্গে করে হারেশকে ধরে নিয়ে গেলেন বাইশ বাজারে। চাবুকের আহা, চাবুক দিয়ে আঘাত করবে মা, দড়ি দিয়ে বাঁধছে ভালো করে। কি ছিল অপরাধ? অপরাধ কি? কৃষ্ণ নামকে সার করেছিল, এটাই তার অপরাধ। তাহলে আজ আমরা কি ভাববো মা? ভগবানকে যদি কেউ ভালোবাসে তাকে কি এমনই আঘাত পেতে হয়, এমনই সাজা পেতে হয়? তাহলে কেউ কি ভগবানকে ভালোবাসবে? আহা, কিন্তু প্রকৃত ভক্তের লক্ষণ কি? ভগবান বললেন, যে করে আমার আশ, মানে যে আমার আশা করে আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা। মহাজন বললেন, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। এক জনমে তো হবে না, এত বড় ভক্ত অর্জুন যার রথের সারথি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, বাহ, যার চরণতলে গঙ্গা যমুনা সরস্বতী বিরাজমান, বাবা উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা রয়, আপনারা কৃষ্ণের রূপ বর্ণনা নিশ্চয় শুনেছেন। সেই অর্জুন এত বড় ভক্ত হয়ে যে কিনা আমার গোবিন্দকে চিনতে পারল না, বলল একটু দাঁড়াও মাধব, আমি একটু গঙ্গা স্নান করে আসি, কারণ কুরুক্ষেত্রের মাঠে আমি নিজে হাতে কত প্রাণী হত্যা করেছি, আমার কত পাপ হয়েছে। তাহলে যার চরণ ধরলে ত্রিবেণী পরশ পাওয়া হয়ে যায়, তার চরণ না ধরে সে গেল গঙ্গা স্নান করতে। এত বড় ভক্ত হয়ে যে ভগবানের কাছে এত বড় ভুল করলো, আর আমরা কি ভক্ত হতে পেরেছি? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো, পণ্ডিত বললেই পণ্ডিত হওয়া যায় না, শুধু বিদ্যা থাকলেই পাণ্ডিত্য হয় না। মহাজন বললেন, মাতৃবৎ পরবার পরিদ্রব্য শুলাস্ত্রবৎ আত্মবৎ সর্বভূতেষ জপাশ্যতে সপণ্ডিত। যে নিজের স্ত্রী ছাড়া অপর রমণীকে মাতৃজ্ঞানে ভালোবাসে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু পথে ঘাটে ধুলি কণার মতো মনে করতে পারে, এবং যে যেন সর্বদাই ভগবৎ চিন্তা করতে পারে, সেই তো পণ্ডিত, সেই তো ভক্ত। মহাজন বললেন, ত্রিনাদপি শুনেছেন তোরীব সহিষ্ণু নামানির মানদের কীর্তনীয় সদাহরি। এটাই হবে বৈষ্ণবের লক্ষণ, এটাই হবে ভক্তের লক্ষণ। দেখুন কতদিনতা, আমরা একটু ভগবানকে ভালোবাসলে আমাদের মধ্যে অহংকার তৈরি হয়, কিন্তু ভক্ত কাকে বলে একটু দেখতে হবে, যার কারণে এই ভক্তচরিত বা ভক্তলীলা আস্বাদন করতে হয়, এতে আমাদের কিছু শিক্ষা অর্জন হয়। যখনই চাবুকের আঘাত করবে বলে দড়ি দিয়ে বেঁধেছে, হারিস বলছে, দেখো তোমরা আমাকে কেন বাঁধছো, তুই এই নাম ছাড়, এই কৃষ্ণ নাম তোকে ছাড়তে হবে, না হলে এই দেখ এই যে চাবুক দেখতে পাচ্ছিস না, এই চাবুক দিয়ে তোকে মেরে মেরে তোর প্রাণটা কেড়ে নেব। হারিস বলছে, দেখো, মৃদু হেসে বলছে মা, হারিসের মনে এতটুকু কষ্ট নেই, বলছে তোমরা আমাকে যতই মারো না কেন, হয়তো মারতে মারতে আমার এই বদন থেকে কৃষ্ণ নাম মোছাতে পারবে,
কিন্তু এই হৃদয় মাঝে যে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। খণ্ড খণ্ড কর যদি যতই আমাকে আঘাত করো, যতই চাবুকের আঘাত করো না কেন, যদি খণ্ড খণ্ড করে দাও তবু বলি যেন শোনো, যেন আকুল প্রাণে আমি গাইতে পারি। বলে